হ্যালো, আমি সুদীপ্ত। আচ্ছা, সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা ক্লাস 12 ফিজিক্সের পড়ছি, আজকে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় লেকচার। শুরু করে দিই ডাইরেক্ট, ঠিক আছে? আচ্ছা, আজকে যে চ্যাপ্টারটা পড়বো, আগের দিন আমরা কুলম্বের সূত্র পড়েছি, আজকে আমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা পড়বো, ঠিক আছে? আচ্ছা, ভেক্টর রূপ পড়ার আগে আমি তোমাদের ভেক্টর সম্পর্কে, ভেক্টর তোমাদের ক্লাস 11-এ ছিল, আমি ভেক্টর সম্পর্কে আর বিশেষ কিছু ধারণা দেবো না, শুধু বলবো ভেক্টর রাশি হলো এমন একটা রাশি যার মানও থাকবে দিকও থাকবে। আচ্ছা, ভেক্টর রাশি সম্পর্কে, ভেক্টর রূপটাকে দেখানোর আগে আমি কিছু বেসিক জিনিস ক্লিয়ার করে যাই। কিছু বেসিক নোমেনক্লেচার আছে বেসিক্যালি, সেই নোমেনক্লেচারগুলো ইউনিভার্সালি ফলো করা হয়, সেইভাবেই নামগুলো দেওয়া হয়, সংকেতগুলো লেখা হয়। সেই সংকেতগুলো, নামগুলো কী করে লেখা হয় সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে, ঠিক আছে? দেখো, ধরো দুটো বস্তু আছে, ওয়ান এবং টু আছে। আচ্ছা, ধরো একটা ভেক্টর আছে বা কোনো একটা সংখ্যা আছে, ধরো একটা সংখ্যা আছে এক্স, এক্স ওয়ান টু। এর মানে হলো ফিজিক্সে যখন কোনো কিছু একটা পরে সেকেন্ডে এটা লেখা হবে, মানে প্রথমে ওয়ান পরে টু লেখা হবে, আর কীভাবে লেখা হতে পারে, টু ওয়ান লেখা হতে পারে। এই দুটোর মানে কী? প্রথমটার ওয়ান তারপরে টু লেখার মানে একের দ্বারা দুইয়ের উপরে প্রযুক্ত কিছু, ঠিক আছে? অর্থাৎ দুইয়ের উপরে একের প্রভাব। সেই একটা কি, একটা বস্তু হতে পারে, একটা ভেক্টর রাশি হতে পারে, অনেক কিছু হতে পারে। আচ্ছা, আর যদি এক্স টু ওয়ান লেখা থাকে তার মানে একের উপরে দুইয়ের প্রভাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে ধরো দুটো আহিত বস্তু আছে। ওকে, কী কী আছে? প্রথম বস্তুটাকে নাম দিলাম ওয়ান, দ্বিতীয় বস্তুটিকে নাম দিলাম টু। ওকে, প্রথম বস্তুতে কিউ ওয়ান আধান আছে আর দ্বিতীয় বস্তুতে কিউ টু আধান আছে, ঠিক আছে? আচ্ছা, যদি আমি এফ ওয়ান টু লিখি তাহলে তার মানে কী? এফ মানে বল। বল বলতে এখানে কী বোঝাচ্ছে? আগে ওয়ান আছে তারপরে দুই আছে, অর্থাৎ এক দুইকে যে বল প্রযুক্ত করে, অর্থাৎ দুইয়ের উপর এক এক কর্তৃক প্রযুক্ত বল, দুইয়ের উপর একের কর্তৃক প্রযুক্ত বল। এই অবধি ওকে। আচ্ছা, এই যে বল, এটা কি লিখছি আমি যখন আমি শুধু এফ ওয়ান টু লিখছি, মানে একটা স্কোয়ার রাশি, এই বলটার এখানে কী আছে, কী আছে, শুধু মান আছে। এবার যদি এটাকে ভেক্টর লিখতে চাই তাহলে আমি কী করব, এফ ওয়ান টু দিয়ে মাথায় একটা ভেক্টর সাইন লিখব। সেক্ষেত্রে কী আসবে, সেক্ষেত্রে এই যে বল, যে বলটা আমরা এতদিন পড়ে এসেছিলাম, সেই বলটার কী থাকবে, বলটার মান থাকবে, অর্থাৎ বলের মান। তার সেটা তো প্রথমে থাকছে, তার সাথে একটা জিনিস গুণ থাকবে, কী গুণ থাকবে, সেটা হলো দিক, ঠিক আছে? আচ্ছা, কি বললাম, দুইয়ের উপরে একের কর্তৃক প্রযুক্ত বল, দু নাম্বার বস্তু কি এটা, এক নাম্বার বস্তু কি এটা, তাহলে দুইয়ের উপরে যদি এক নাম্বার কর্তৃক প্রযুক্ত বল হয়, সে বলটা কি হবে, এদের মধ্যবর্তী সংযোগকারী যে সরলরেখা আছে, এদের মধ্যবর্তী সংযোগকারী যে সরলরেখা আছে, সেই সরলরেখা বরাবর কি ক্রিয়া করবে। আর যদি দুটো সেম আধান থাকে, মানে ধরো দুটোই পজিটিভ আধান আছে, তাহলে কি করবে, বিকর্ষণ করবে, অর্থাৎ এই সংযোগকারী সরলরেখা বরাবর বিকর্ষণ করবে, অর্থাৎ এই দিকে ক্রিয়া করবে, তাই তো? আর যদি এফ টু ওয়ান লিখি তাহলে সেই বলটা কোন দিকে ক্রিয়া করবে, এই দিকে ক্রিয়া করবে। আচ্ছা, এফ টু ওয়ান মানে কি, এফ টু ওয়ান মানে দুই আগে আছে, অর্থাৎ দুই একের উপর যে বল প্রযুক্ত করছে, অর্থাৎ এই দু নাম্বার বস্তু এক নাম্বার বস্তুর উপর যে বল প্রযুক্ত করছে, তাহলে দুই একে ঠেলছে, কোন দিকে ঠেলছে, এই দিকে ঠেলছে, অর্থাৎ এটি হবে এফ
টু ওয়ান, এটি হবে এফ ওয়ান টু, তাই তো? অর্থাৎ আমি যদি এই বস্তুটার উপর বসে থাকি, যখন আমি যে বস্তুটাকে নিয়ে ভাববো সেই বস্তু সিস্টেমের উপর কথা ভাববো, তাহলে যদি আমি এক নাম্বার বস্তুর উপর বসে থাকি বা এক নাম্বার বস্তু যদি আমার সিস্টেম হয়, তাহলে আমি কী দেখবো? আমি দেখবো কেউ একটা আমাকে ঠেলছে, তাকেও আমি সমান বিপরীত বলে ঠেলছি, সেটা আমি দেখবো না, আমি দেখবো সে আমাকে ঠেলছে। কত বলে ঠেলছে? এফ টু ওয়ান বলে ঠেলছে। কেন টু ওয়ান? কারণ ও হলো দু নম্বর, দু নম্বর আমি একে বসে আছি, আমাকে যে বলে ঠেলছে সেটি কি? এফ টু ওয়ান। ব্যাস, আচ্ছা, এক্ষেত্রেও সেম হবে, বল হবে একটু দিক হবে। আচ্ছা, দু ক্ষেত্রেই আমি দেখছি দিক দুটো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি দিকগুলো আগে বার করা শিখি। কী করে শিখি দেখো, ধরো দুটো বিন্দু আছে, এই বিন্দু সংযোগকারী যে সরলরেখা আছে এইটা ধরো মূল বিন্দু, ঠিক আছে? আচ্ছা, মূল বিন্দু থেকে প্রথম বিন্দু সংযোগকারী যে সরলরেখা আছে সেটিকে আমি লিখলাম এ ভেক্টর। আচ্ছা, এখান থেকে এখানে যে সংযোগকারী সরলরেখা আছে এক থেকে দুইয়ের মধ্যে তাকে আমি লিখলাম বি ভেক্টর। আচ্ছা, আর প্রথম থেকে শেষ অবধি যে সরলরেখাটা আছে তাকে আমি লিখলাম সি ভেক্টর। আচ্ছা, ভেক্টরের ত্রিভুজ যোগ অনুযায়ী আমি কী জানি? এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর, ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু তৃতীয় বাহুর সমান। তাহলে ভেক্টর এ প্লাস ভেক্টর বি ইকুয়াল টু ভেক্টর সি, অর্থাৎ ভেক্টর বি কি? ভেক্টর সি মাইনাস ভেক্টর এ। আচ্ছা, এবার আমি নামগুলো চেঞ্জ করি। এ ভেক্টরকে আমি লিখি আর ওয়ান ভেক্টর। আর ওয়ান বলতে এর একের জায়গাতে আমি কি প্রথম আধানটাকে কিউ ওয়ান আধানকে বসাই, আর দুই দ্বিতীয় স্থানে আমি কিউ টু আধানকে বসাই। একের জায়গায় যদি আমি আর এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমি মূল বিন্দু মনে করি। ও আচ্ছা, মূল বিন্দু থেকে ওয়ানের দূরত্ব কত? আর ওয়ান। মূল বিন্দু থেকে দুইয়ের দূরত্ব আমি কত লিখি? সি এর জায়গায় লিখি আর টু। আচ্ছা, আর ওয়ান আর আর টু যদি এই দিকে হয়, তাহলে যদি একটা একটা ভেক্টর, একটা ডিস্টেন্স ভেক্টর, দূরত্বের ভেক্টর, যদি আমি লোকেশন ভেক্টর বেসিক্যালি যদি ওয়ান আর টু এর মধ্যে বোঝাতে চাই, যার ডাইরেকশান হবে এই দিকে, তাহলে আমার কী হবে? সেটা কি যদি আমি বি ধরি, তাহলে আমি বলতে পারছি আর ওয়ান প্লাস বি ইকুয়াল টু কি? আর টু। অর্থাৎ বি ইকুয়াল টু কি? বি ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান। পরিষ্কার? আচ্ছা, যদি আমি এই ভেক্টরটাকে এই দিকে ধরি, অন্য একটা কালি দিয়ে দেখাই, এই দিকে ধরি ভেক্টরটা, ডাইরেকশানটা উল্টে দিই, তাহলে সেটিকে ধরো আমি ধরলাম, প্রথমটিকে ধরলাম বি ওয়ান, পরেরটিকে ধরলাম বি টু। তাহলে বি টু কি? বি টু বার করার জন্য আমার কী কী কীভাবে নিতে হবে ভেক্টরগুলোকে? আমার ভেক্টরগুলোকে নিতে হবে প্রথমে শূন্য থেকে দুইয়ে, তারপরে দুই থেকে একে, মানে ক্রমান্বয়ে গৃহীত, একসাথে পরপর একই দিকে গৃহীত। দুটি বাহুর যোগফল কী হয়? বিপরীত দিকে, বিপরীত ক্রমে গৃহীত। এটা অন্যদিকে যাচ্ছে, এই দুটো কীভাবে ঘুরছে? অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। আর ওয়ানটা কী করে যাচ্ছে? ক্লকওয়াইজ যাচ্ছে। অর্থাৎ আর টু প্লাস বি টু ইকুয়াল টু কি? আর ওয়ান, তাই তো? আর টু ভেক্টর প্লাস বি টু ভেক্টর ইকুয়াল টু আর ওয়ান ভেক্টর। অর্থাৎ এখান থেকে পরিষ্কারভাবে আমি বলতে পারি বি টু ভেক্টর কি? আর ওয়ান ভেক্টর মাইনাস আর টু ভেক্টর। অর্থাৎ বি টু ভেক্টর ইকুয়াল টু আমি লিখতে পারি আর ওয়ান ভেক্টর মাইনাস আর টু ভেক্টর। এবার আমরা তো পরীক্ষার খাতায় বা কোথাও এরকম বি ওয়ান আর বি টু ধরি না, বি ওয়ান বি টু আমি বোঝালাম বোঝানোর সুবিধার জন্য। আমরা একটা নাম দিই, কী নাম দিই? বি ওয়ানকে আমরা লিখি আর টু ওয়ান, মানে ভেক্টর, আর বি টুকে লিখবো আর ওয়ান টু। ওকে, আচ্ছা, তাহলে বি ওয়ানটা কেটে দিলাম, বি টুটা কেটে দিলাম, বি টুর জায়গায় বসলো কে? আর ওয়ান টু, আর বি ওয়ানের জায়গায় বসলো আর টু ওয়ান। পরীক্ষায় মনে রাখার জন্য বা আমরা যদি যখন লিখতে হয় তাড়াতাড়ি, তখন কী করে মনে রাখি? যেটা প্রথমে আছে সেটা থেকে দ্বিতীয়টা বিয়োগ। আর টু ওয়ান মানে আর আর টু মাইনাস আর ওয়ান, আর ওয়ান টু মানে আর ওয়ান মাইনাস আর টু। আচ্ছা, কেন আর টু ওয়ান লিখলাম? আর টু ওয়ান লিখলাম কারণ প্রথমের সাপেক্ষে দ্বিতীয় ভেক্টরের অবস্থান ভেক্টর, অর্থাৎ প্রথম
R21 মানে দু নাম্বার যে বস্তু আছে সেই বস্তুটা প্রথম যে এক নাম্বার বস্তু আছে আসছে তার থেকে কতটা দূরত্বে কোন দিকে অবস্থিত, ঠিক আছে? তাই R2 থেকে R1 বিয়োগ হলো। তাহলে আমি যখনই কারো সাপেক্ষে কিছু বার করব, সেটা ডিস্টেন্স হোক, গতিবেগ হোক, যাই হোক না কেন, তাকে বিয়োগ করব, ঠিক আছে? যদি আমি বলি একটা বস্তুর চোর পুলিশের অঙ্কের মতনই অনেকটা, যদি আমি চোরের সাপেক্ষে পুলিশের বেগ বার করতে চাই, আমি কি করতাম, চোরের বেগ বিয়োগ করতাম, সেম কনসেপ্ট। যদি আমি নৌকার সাপেক্ষে স্রোতের বেগ বার করতে চাই, যদি বৃষ্টির সাপেক্ষে মানুষের বেগ বার করতে চাই, যেখানেই যাই যার সাপেক্ষে বার করব তাকে মাইনাস করব। তাহলে R21 হলো কেন কি, R21 হলো দ্বিতীয় বস্তুর প্রথম বস্তুর সাপেক্ষে অবস্থান ভেক্টর। তাহলে আমি সেরকমভাবেই নামকরণটা করেছিলাম যে দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তু সাপেক্ষে কোথায় আছে, ঠিক আছে? তাহলে আমি দেখতে পাচ্ছি যখন আমি বল আকারে প্রকাশ করব তখন আমি লিখছি F12, কারণ কি F12 মানে কি এক নাম্বার দু নাম্বারকে কত জোরে ঠেলছে। আচ্ছা, F12 আমি লিখছি কেন, এক নাম্বার দু নাম্বারকে কত জোরে ঠেলছে। আমি দু নাম্বারে গিয়ে বসে আছি, দেখছি এক নাম্বার আমাকে কত জোরে ঠেলছে। আর R21 যখন আমি লিখছি তখন আমি দেখছি এই দু নাম্বার আর এক নাম্বারের সাপেক্ষে কোন পজিশনে আছে। বোঝা গেল? তাহলে গল্পটা এখানে চেঞ্জ হয়ে গেল। F12 মানে কত, F12 মানে এক নাম্বার দু নাম্বারকে কত বলে ঠেলছে, আর R21 মানে আর দু নাম্বার এক নাম্বারের সাপেক্ষে কোন অবস্থানে আছে। এই অবধি ক্লিয়ার? কেন এই দুটোকে আমি একসাথে বলছি, যখন আমি ভেক্টর রূপ বার করব তখন আমি দেখব F12 এর সাথে R21 এর একটা রাশিমালা আসছে। কেন আসছে সেটা আমরা আস্তে আস্তে করে দেখি, ঠিক আছে? এই অবধি মোটামুটি আশা করি কনসেপ্ট ক্লিয়ার। এবার এটা আমি মুছে দিচ্ছি, একদম সব মুছে দিলাম পরিষ্কারভাবে, প্রথম থেকে শুরু করছি সব কিছু, ঠিক আছে? দুটো বস্তু আছে, এক, একটা বস্তু হলো দুই। মূলবিন্দু থেকে প্রথম বস্তুর অবস্থান ভেক্টর হলো R1, দ্বিতীয় বস্তুর অবস্থান ভেক্টর হলো R2। R1 ভেক্টরটা এই দিকে, R2 ভেক্টরটা এই দিকে। দু নম্বরের এক নম্বরের সাপেক্ষে অবস্থান ভেক্টর হলো R21 ইকুয়াল টু R2 মাইনাস R1। এক নাম্বার বস্তুতে Q1 আধান আছে, দু নাম্বার বস্তুতে দু নাম্বার স্থানে Q2 আধান আছে। তাহলে F12 মানে কি, দু নম্বরে আমি বসে আছি, এক নাম্বার আমায় কত বলে ঠেলছে, তার ডাইরেকশন হবে এই দিকে। আর F21 তার ডাইরেকশন হবে এই দিকে, ঠিক আছে? কারণ কি উল্টো দিকে ঠেলছে, মানে দু নম্বর এক নম্বরকে ঠেলছে। ভালো কথা। যখন আমি F12 লিখব তখন আমি কি লিখব, যেহেতু ভেক্টর তার কি থাকবে, বলের মান থাকবে আর কি থাকবে, দিক থাকবে। আচ্ছা, মান তো আমরা জেনে গেছি, মান আমরা কি জেনেছি, মান আমরা জেনেছি যদি Q1 আর Q2 থাকে পরস্পর আধান সমধর্মী যদি হয় তাহলে তার মধ্যে বিকর্ষণ বলের পরিমাণ হবে Q1 Q2 / 1/4 πε0, যদি শূন্য মাধ্যমে থাকে তাহলে ε0 নর্মালি ε0 R² মানে কত, R21। এটার যদি মান বার করি, কোনো ভেক্টরে মান বার করলে তো আর মডের আকারে লিখতে হয়, তাহলে মডের মধ্যে R21 R² নো ডাউট এখানে ভেক্টরের মান হয়ে গেল। এবার দিক দিতে হবে, ভেক্টরের দিক কোন দিকে, দিক হলো গিয়ে একের থেকে দুইয়ের দিকে, মানে R21 ভেক্টরের দিক। আচ্ছা, R21 কোনো ভেক্টরের যদি আমি দিক বার করতে চাই তাহলে তার মানের সাথে সেই দিকের একক ভেক্টরকে যদি আমি লিখি তাহলে তার মান বেরিয়ে যাবে। অর্থাৎ দিকের জন্য আমি দুই থেকে, মানে দু নম্বর এক নম্বর বস্তু থেকে দু নম্বর বস্তুর দিকে একক ভেক্টরকে লিখতে হবে, তাহলে একক ভেক্টর লিখলি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি আবার এখানে পরিষ্কার করে লিখি, F12 ইকুয়াল টু কি, Q1 Q2 / 4πε0 R21 ² × একক ভেক্টর। একক ভেক্টর কীভাবে লেখে, R21 লেখে তার মাথায় একটা ছোট্ট ক্যাপ পরিয়ে দেয়, ঠিক আছে? মানে দু নম্বর থেকে এক নম্বরের দিকে একক ভেক্টর। তাহলে এটাই কি, এটাই হলো এর ভেক্টর রূপ, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। আচ্ছা, ভালো কথা, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ গেল।
আচ্ছা, যদি আমি একক ভেক্টর না লিখে বড় ভেক্টর হিসেবে লিখতে চাই তাহলে কিভাবে লিখব? আচ্ছা, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, এটা ইকুয়াল টু লিখতে পারি q1 q2 বাই 4πε, আচ্ছা দেখো, আর 2 1, এখানে আমি কিউব লিখে দিলাম, যদি আমি কিউব লিখি উপরে আর 2 1 ভেক্টর ইনটু, সরি, তার মডিউল ইনটু কী লিখতে পারি, আর 2 1-এর মাথায় ক্যাপ, মানে আর 2 1 ভেক্টরের পুরো মান এবং তার দিক, মানে কি পুরো আর 2 1 ভেক্টর, তাহলে সেটিকে সেখানে থাকছে q1 q2 বাই 4πε, আর 2 1 মানে ভেক্টর সাইন থাকবে ভেক্টরের কিউব ইনটু আর 2 1। বোঝা গেল কেন আমি দিক আর 2 1 দিলাম? আচ্ছা, কেন এখানে কিউব থাকলে এখানে নর্মালটা দিলে, যদি আমি ক্যাপ না দিই মানে একক ভেক্টর না লিখি তাহলে কেন কিউব লিখতে হচ্ছে, আর একক ভেক্টর থাকলে কেন কিউব লিখতে হচ্ছে না? ঠিক আছে, এবার যদি আমি উল্টোটা বার করি, মানে f21 বার করি, প্রথমে তো f12 বেরোলো, এবার f21 বার করি, তাহলে পরিষ্কারভাবেই কত আসবে, f21 ইকুয়াল টু, দেখো মান তো সেমই থাকছে ভাই, q1 q2 বাই 4πε, আচ্ছা r21-এর কিউব, r21-এর জায়গায় এখানে আমি কী লিখবো, r12 লিখবো, কারণ কি r12 ভেক্টরটা কোন দিকে, এই দিকে, এই দিকে, তাহলে r12 মানে r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর, তাহলে এখানে থাকছে r12 ভেক্টরের কিউব, তাহলে থাকছে r12 ভেক্টর। ওকে, তাহলে f12 ভেক্টর আর f21 ভেক্টরের আমি মান পেয়ে গেলাম। ঠিক আছে, দুটো ভেক্টরের মধ্যে শুধু পার্থক্য থাকছে কোথায়, এখানে থাকছে r21, এখানে থাকছে r12, r21 থাকছে, পরেরটা থাকছে r12। এবার তুমি একটা জিনিস দেখো, দেখো r21 মানে কি, r21 মানে r2 মাইনাস r1, তাই তো, মানে কি মাইনাস অফ r1 মাইনাস r2, তাই লিখতে পারি। আচ্ছা, r1 মাইনাস r2 মানে কি, r1 মাইনাস r2 মানে r12 নয় কি, তাহলে আমি বলতে পারছি r21 ভেক্টর এবং r12 ভেক্টর পরস্পর বিপরীত ভেক্টর, তাহলে যদি পরস্পর বিপরীত হয় তাহলে f12 আর f21-এর সাথেও এই দুটো গুণ আছে, এই দুটো হলো পরস্পর বিপরীত ভেক্টর, অর্থাৎ f12 আর f21 কি পরস্পর বিপরীত ভেক্টর, তাহলে f12 ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ f21 ভেক্টর, অর্থাৎ আমি বলতে পারছি যে দুটো বল আছে, দুটো বলের পরিমাণ সমান, দিকটা শুধু অপোজিট, সেটাই হওয়ার কথা, নিউটনের থার্ড ল কী বলে, সমান ও বিপরীত, সমস্ত ক্রিয়ারই তো সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, তাহলে প্রথম বস্তুকে যদি দ্বিতীয় বস্তু যে বল দ্বারা ঠেলছে, দ্বিতীয় বস্তুকেও প্রথম বস্তু সেই পরিমাণ বল দ্বারাই ঠেলছে, কিন্তু বলের কী হয়, দিকটা উল্টো হয়, তাই তো, বিপরীতমুখী প্রতিক্রিয়া বল, তাই দিকটা উল্টে যাচ্ছে। আচ্ছা, বইতে দেখা যায় কী ভাষায় লেখা আছে, এটাই হলো গল্প, এটাই দুটো রূপ, এটাই হলো পুরো গল্প। আচ্ছা, বইতে লেখা আছে, ধরা যাক q1 আর q2 দুটো আধান আছে, তোর অবস্থান ভেক্টর r1 আর r2, সুতরাং q1 আধানের জন্য q2 আধানের উপর ক্রিয়াশীল বলের ভেক্টর রূপটি হলো, কার উপর কার, q1 হলো আধান, তার জন্য কার উপরে ভেক্টর রূপ, q2 আধানের উপরে, তাহলে f12 হলো ফোর্স আপন টু q2 বাই q1, মানে q2-র উপর q1 কর্তৃক প্রযুক্ত বল, কী কী হচ্ছে, 1/4πε q1 q2 বাই কী হচ্ছে r2-এর স্কোয়ার, আর r21-এর মাথায় ক্যাপ থাকছে, ইউনিট ভেক্টর থাকছে, সেখান থেকে যদি আমি ইউনিট ভেক্টরকে পূর্ণ ভেক্টরে লিখতে চাই তাহলে আমি কী করবো, ক্যাপ তুলতে চাই তাহলে নিচে আমার কী হচ্ছে, কিউব দিতে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর r21-এর মানটা আমি এখানে শুধু জানতাম না, r21-এর মানটা কী, r2-r1, r2-r1 কি, r1-এর সাপেক্ষে r2-র অবস্থান ভেক্টর, ওকে, নো ডাউট। আচ্ছা, অনুরূপভাবে f21-এর ভ্যালু বার করেছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এই দুটো f12 আর f21, এই যে আমাদের দুই হিরো f12 আর f21, দুজনের কী হচ্ছে, এই যে ভ্যালু পার্টটা,
ভ্যালু পারটা দুজনারই সেম, কারণ মডের মধ্যে আর টু ওয়ান যা আর ওয়ান টুও তাই, শুধু মডের বাইরের এই দুটো জিনিসই চেঞ্জেস আসছে, তার জন্য কী হচ্ছে ডাইরেকশন উল্টে যাচ্ছে। তাহলে বলতে পারি দুজনে কি সমান বিপরীতমুখী। তাই পরের পার্টে তাই করেছে, দুটি আধানের উপর ক্রিয়াশীল বল পারস্পরিক যে তড়িৎ বল আছে সেটিকে স্পষ্টই সমান ও বিপরীতমুখী, সেটাই এখানে পরবর্তী লাইনে বলেছে। ঠিক আছে, সুতরাং কুলম্বের সূত্রটি নিউটনের তৃতীয় সূত্রকে অনুসরণ করে। ব্যাস, এখানে কুলম্বের সূত্রে ভেক্টর রূপ শেষ। ঠিক আছে, আচ্ছা তারপরে যে টপিক সেটি হলো স্থির তড়িৎ বল আর মহাকর্ষ বলের মধ্যে কম্পারিজন বা তুলনা। আচ্ছা, এর পরের টপিক স্থির তড়িৎ বল ও মহাকর্ষ বলের মধ্যে তুলনা। আচ্ছা, স্থির তড়িৎ বল আমরা এখন পড়ে এসেছি, মহাকর্ষ বল আমরা আগের ক্লাসে পড়ে এসেছিলাম। আচ্ছা, মহাকর্ষ বল স্থির তড়িৎ বলের মধ্যে কম্পারিজন মোটামুটি আগের লেকচারেও আমি বলেছি। দেখো, মহাকর্ষ বল কি, দুটি বস্তু মহাবিশ্বে যে কোনো জায়গাতে থাকলে তাদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করবে, কোনো বিকর্ষণ বল ক্রিয়া করবে না। সে আকর্ষণ বলের মান কি, দুটোর যে ভর তার গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যে যে দূরত্ব তার বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তাহলে কি হচ্ছে, দুটি তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে আকর্ষণ, আচ্ছা দুটো তড়িৎগ্রস্ত বস্তু যদি হয় তাহলে তার মধ্যে মহাকর্ষ বল আর স্থির তড়িৎ বল দুটোই ক্রিয়া করে। আচ্ছা, স্থির তড়িৎ বল কেন ক্রিয়া করে, তার কারণ হলো প্রথমেই বলে দিচ্ছে দুটি তড়িৎগ্রস্ত বস্তু, মানে তড়িৎ আছে তাহলে তড়িৎগ্রস্ত বস্তু যেহেতু তাহলে তড়িৎযুক্ত বস্তু বল ক্রিয়া করবেই, মানে কুলম্বের সূত্র থাকবেই। আচ্ছা, যে কোনো বস্তুর তো একটু হলেও ভর থাকবে, আর ভর যে যদি থাকে তাহলে তার মধ্যে কী থাকবে, নিউটনের বলও কাজ করবে। ভালো কথা, তাহলে এই দুটো বলের মধ্যে কী আছে, সাদৃশ্য আছে, বৈসাদৃশ্যও আছে। আচ্ছা, যখন আমরা স্থির তড়িৎ বিজ্ঞানের কোনো জিনিস নিয়ে ডিসকাশন করেছি বা এখন যদি কোনো জিনিসের ডিসকাশন করব, এই যে জিনিসগুলো, জিনিসগুলোর মধ্যে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বস্তুর ভরকে ধরব না, কারণ স্থির তড়িৎ বলের যে মান সেই মান অত্যন্ত বেশি কার থেকে, মহাকর্ষ বলের তুলনায়। ঠিক আছে, সেটা আমরা দেখবো, কারণ নিউটন বা একটা ইলেকট্রন বা একটা প্রোটনে কতটুকু বা ভর থাকে, কিন্তু তার তুলনায় তাদের মধ্যে পরস্পর আকর্ষণ ও বিকর্ষণ বল অনেকটাই বেশি, সেটা আমরা পরে দেখবো। যদিও অত সূক্ষ্ম জায়গাতে স্থির তড়িৎ বল কাজ করে না, যদি আমরা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে চলে যাই তাহলে। আচ্ছা, নিউক্লিয়াসের মধ্যে তো আমরা যাচ্ছি না, আমরা তার বাইরেই আসছি, বাইরেটা নিয়ে আগে এখন ডিসকাশন করি। আচ্ছা, সাদৃশ্য কী বলছে, দুটি বলই বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দুটো বল যত দূরে আছে, দুটো বলের ক্ষেত্রে কী হচ্ছে, দূরত্বের যে বর্গ তার ব্যস্তানুপাতিক হচ্ছে। তাহলে জিও কী হচ্ছে, জি এর ক্ষেত্রেও হচ্ছে ওয়ান বাই আর স্কোয়ার, রেফের ক্ষেত্রেও হচ্ছে ওয়ান বাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে জি কিন্তু অভিকর্ষ ধ্রুবক না, আমি জি মানে বল বলতে চেয়েছি, সেটিকে বেসিক্যালি এফ জি লেখাই ভালো, আর এটাকে এফ আধান কুলম, এফ কুলম লেখা ভালো। ঠিক আছে, দুটি বলই সংরক্ষী বল, অর্থাৎ দুটি বল দ্বারা কৃত কার্য পথের উপর নির্ভরশীল নয়। আচ্ছা, যদি একটা বস্তুকে তুমি ইনক্লাইন বরাবর বা কোনো ঢাল বরাবর, নতি বরাবর, সেই নতিতে যদি ঘর্ষণ বল না থাকে, মসৃণ নতি বরাবর একটা স্থান থেকে আরেকটা স্থানে নিয়ে যাও, তাহলে যে কৃতকার্য হবে সেই কৃতকার্য বস্তু দুটির মধ্যবর্তী যে দূরত্ব, সেই দূরত্বের উপর ডিপেন্ড করছে না, মানে এক আর দুইয়ের মধ্যে দূরত্ব কত, দূরত্ব কত এস, এই এসের উপর ডিপেন্ড করে না, বরঞ্চ এক আর দুইয়ের মধ্যবর্তী যে উচ্চতা, এই উচ্চতার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে আমি যে পথেই নিয়ে যাই, যদি আমি এরকমভাবেও নিয়ে যাই তাহলেও যে কৃতকার্য হয়, যদি আমি এরকমভাবেও নিয়ে আসি তাহলেও যে কৃতকার্য হবে, যদি আমি সরাসরি নিয়ে যাই তাহলেও যে কৃতকার্য হবে, যদি আমি জাস্ট উপরের দিকে তুলে দিই তাহলেও কী হচ্ছে, সেম কৃতকার্য হচ্ছে। অর্থাৎ কৃতকার্যের যে পরিমাণ সেটি কী হচ্ছে, পথের উপর ডিপেন্ড করছে না। মাইন্ড ইট, এখানে কিন্তু পথটা ফ্রিকশনলেস, মানে ঘর্ষণ কিন্তু এখানে কাজ করছে না। আচ্ছা, তড়িৎ বলও সেম, তড়িৎ বলও তুমি তড়িৎ ক্ষেত্রে যে কোনো জায়গায় যদি দুটো বল বস্তু থাকে, তড়িদাহিত কণা থাকে, সেই তড়িদাহিত কণাটিকে যদি আমি এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে আসি তাহলে তাদের মধ্যে যে কৃতকার্য হবে, বা এই দুটো বস্তুর মধ্যে কাছাকাছি আনলে, দূরে যে আনলে তাদের মধ্যে কৃতকার্য হবে, তা সেই বস্তু দুটোর অবস্থানের উপর ডিপেন্ড করছে, মানে মূল বিন্দু সাপেক্ষে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর যে অবস্থান তার উপর ডিপেন্ড করছে। যদি এই দ্বিতীয় বস্তুটিকে ধরো মনে করলাম এরকম প্যাঁচানো পথ দিয়ে আমি ঘুরিয়ে এইখানে নিয়ে আসলাম, তাহলেও যে কাজ হবে, যদি জাস্ট এখান থেকে এইখানেও যদি আমি নিয়ে আসি তাহলেও সেম কাজই হবে, জাস্ট নর্মাল সরালেও যে কাজ হবে, এই পুরো পথ বরাবর ঘুরিয়ে নিয়ে আসলেও তাকে
সেম কাজ হবে, অর্থাৎ আমি বলতে পারছি অবস্থানের উপর ডিপেন্ড করছে, পথের উপর ডিপেন্ড করছে না। এই প্রমাণগুলো আমরা পরে পড়ব, এখন আমরা জেনে রাখছি। এগুলো সংরক্ষী বল, সংরক্ষী বল হলো রিভার্সেবল, মানে তুমি যে পথেই নিয়ে যাও, যেখানেই নিয়ে যাও, সে কী হবে, সবসময় একই পরিমাণ কাজ করবে। ঠিক আছে, এখানে কোনো ইরিভার্সেবল প্রক্রিয়া হচ্ছে না, এখানে কোনো অসংরক্ষী বল। যেমন ফ্রিকশান, ফ্রিকশানের ক্ষেত্রে ডিপেন্ড করছে পথ, আমি যদি একটু বেশি মসৃণ পথে নিয়ে যাই তাহলে একরকম কাজ হবে, যদি একই মসৃণ পথে বেশি দূরত্ব ঘুরিয়ে একটা জিনিস নিয়ে যাই তাহলে বেশি কাজ করবে, কারণ সেখানে ফ্রিকশানটা কার উপর ডিপেন্ড করছে, ফ্রিকশানটা পথের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, ঘর্ষণটা, ঘর্ষণের ইংলিশ ফ্রিকশান। যাই হোক, আচ্ছা, দুটি বলে শূন্যস্থানে কাজ করে, দুটি বলে কেন্দ্রীয় বল, দুটি বলে বস্তুর কেন্দ্রের উপর ক্রিয়া করে এবং বস্তুদ্বয়ের কেন্দ্রবিন্দু দুটি সংযোগ ক্রিয়া, দুটো বস্তুর কেন্দ্রদ্বয় যে আছে তার সংযোগকারী যে সরলরেখা, সেই সরলরেখা বরাবরই ক্রিয়া করে। আচ্ছা, বৈসাদৃশ্য আছে, বৈসাদৃশ্য কী, স্থির তড়িৎ বল, মহাকর্ষ বলের মধ্যে যে বৈসাদৃশ্য তাতে কী আছে, স্থির তড়িৎ বল অনেক বেশি শক্তিশালী। আচ্ছা, আধানের প্রকৃতি অনুযায়ী এই বল আকর্ষণ হতে পারে, আবার বিকর্ষণ বলও হতে পারে। আচ্ছা, এই বল সংশ্লিষ্ট মাধ্যমের উপর নির্ভরশীল। আচ্ছা, মহাকর্ষ বল কী, মহাকর্ষ বল কোনো মাধ্যমের উপর নির্ভরশীল নয়, আমরা স্থির যে তড়িৎ বল পড়েছি তার মধ্যে আমরা একটা রাশি পড়েছি এপসাইলন, এপসাইলনটা কি মাধ্যমের উপর ডিপেন্ড করে, কিন্তু মহাকর্ষীয় বল যখন আমরা পড়েছিলাম তখন আমরা এরকম কোনো রাশি পড়িনি, তাই সেখানে এই গল্পটা নেই। আচ্ছা, মহাকর্ষ বল সবসময় আকর্ষণ বল, স্থির তড়িৎ বল আকর্ষণও হতে পারে বিকর্ষণও হতে পারে। আচ্ছা, স্থির তড়িৎ বল মহাকর্ষ বলের তুলনায় অনেক বেশি। আচ্ছা, কুলম্বের সূত্রটি সার্বজনীন সূত্র নয়, কারণ কি, মাধ্যমের উপর ডিপেন্ড করে, তাই তো, অর্থাৎ যদি আমি মাধ্যম চেঞ্জ করি, আমি বায়ু মাধ্যম থেকে জলের মাধ্যমে নিয়ে চলে যাই, তাহলে যে কুলম্বের সূত্র কাজ করে সেইখানে এপসাইলনের ভ্যালু চেঞ্জ হয়, অর্থাৎ কুলম্বের সূত্রে বলের মানটা চেঞ্জ হচ্ছে, কিন্তু মহাকর্ষ বলের ক্ষেত্রে এরকম কোনো চেঞ্জেস আসে না, দুটো বস্তুর মধ্যে জল রাখি যাই রাখি মহাকর্ষ বলের যা পরিমাণ সেটি সবসময় সেম থাকে। আচ্ছা, আজকে এখানে এই অবধি থাক, ঠিক আছে, পরের দিন আমরা বাকি পার্টটা করব, যেমন স্থির তড়িতের যে এককগুলো আছে সেই এককগুলো লুপগুলো আমরা জানবো, এককগুলো কী করে আমরা ডিসাইড করছি, পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পর্কে হালকা আইডিয়া নেব। আচ্ছা, আর কী হবে, বিস্তৃতি বস্তুর ক্ষেত্রে কুলম্বের সূত্রের রূপগুলো আমরা জানবো, আর তারপরের ভিডিওতে হোপফুলি আমরা কিছু অঙ্ক করব। ঠিক আছে, আমরা পরপর করেই যাচ্ছি, কোনো আপস ডাউন করে যাচ্ছি না। ঠিক আছে, চলো, বাই। এই লেকচারটা দেখে জানিও কেমন লেগেছে।